বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ক্রচেট বিটিতে যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে আল্লাহর রহমত অনেক ভালো আছেন যে কোনো ধরনের আউটফিটের জন্যই কিন্তু ভিন্ন ভিন্ন বয়সের জন্য ভিন্ন ভিন্ন সাইজের মাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক সময় এই মাপ নিয়ে সংশয়ের কারণে দেখা যায় আর কোনো কাজ করাই হয়ে ওঠে না তাই আমি ভেবেছি সাধারণত যে কাজগুলো আমাদের বেশি করা হয় সেই কাজগুলোর সার্বজনীন একটা মাপ নিয়ে যদি আপনাদের সাথে একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করি তাহলে হয়তো যারা নতুন কাজ শিখছেন এবং যারা বিভিন্ন ধরনের ওয়ার্ডারি কাজ করেন তাদের কিছুটা হলেও উপকার হবে এখন যেহেতু শীতকাল তাই ভাবলাম শীতকালের কিছু জিনিসের উপরেই আমি টিউটোরিয়ালগুলো করি তো যেহেতু শীতকাল আর এই শীতকালে কিন্তু সবচেয়ে বেশি কুশি কাটা দিয়ে যে কাজটা আমরা করি সেটা হলো টুপি বা শীতের টুপি আর তাই প্রয়োজন বিবেচনা করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন বয়সের কুশি কাটা দিয়ে যে আমরা টুপিগুলো বানাই তার একটি সার্বজনীন মাপ যদিও এটি সার্বজনীন মাপ তারপরও আমি একজন ক্রোশেটার হয়ে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যার জন্য কাজ করবেন বা যার সাইজে কাজ করবেন তার যদি মাপ নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় কেননা এক একজন বাচ্চার বা এক একজন মানুষের কিন্তু বয়স অনুযায়ী রকম হয়ে থাকে তবে যারা ওয়ার্ডারি কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্বজনীন মাপটা বিশেষ ভূমিকা রাখে এবং তারা কিন্তু যে কনফিউশনে ভোগেন মাপ নিয়ে তারা সেই কনফিউশন দূর করে কনফিডেন্টলি কিন্তু এই সার্বজনীন মাপ দিয়ে কাজগুলো করে নিতে পারেন যদি সম্ভব হয় তাহলে আপনারা কাগজ এবং কলম নিয়ে বসলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে কেননা এই যে এই ক্রাউন ডায়ামিটার বা এটাকে বলে সাধারণত চাঁদির যে মাপটা আমরা নেই সেই মাপটা তারপর আমরা টুপিরে এই যে লেংথের যে মাপটা এই মাপটা এবং এই যে নিচের যে ব্যাসার্ধ আছে সেই মাপটা আপনাদের সাথে বয়স অনুযায়ী আমি শেয়ার করব। যেহেতু আমি বয়স অনুযায়ী মাপগুলো বলে যাব সেক্ষেত্রে আপনারা যদি সেটা কাগজে লিখে নেন তাহলে কিন্তু আপনাদেরকে বারবার করে আর ভিডিওটা দেখতে হবে না একবার দেখে শুধু লিখে নিলেই কিন্তু আপনাদের পরবর্তীতে সেই লেখা দেখেই আপনারা করে নিতে পারেন পারবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি ভিডিওতে যাব আমি আপনাদেরকে এই যে বিভিন্ন বয়স অনুযায়ী এই চাঁদির মাপটা বা ক্রাউন ডায়ামিটারের মাপটা এবং লেংথ এবং এই যে নিচের যে ব্যাসার্ধ আছে সেই মাপটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে আপনাদের সাথে প্রি ব্যবি থেকে শুরু করে লার্জ সাইজের যে মাপটা আছে সেই মাপ কিন্তু বয়স অনুযায়ী ক্রমান্বয়ে আমি শেয়ার করবো তো এই যে এই চাঁদির যে মাপটা সেই এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই চাঁদির মাপ এবং এই লেংথের যে মাপ আছে বা লম্বার যে মাপ এই দুইটা মাপ জানা থাকলে কিন্তু আপনারা যে কোনো ধরনের টুপি অনা হিসেবে বানিয়ে নিতে পারেন আর উপরি পাওনা হিসেবে যে ব্যাসার্ধর মাপটা যদি আপনারা জানেন বা জানা থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা আরও পারফেক্টলি টুপি বানাতে পারবেন তো আমি আবারও বলছি যে কোনো ধরনের টুপি বানানোর জন্য কিন্তু চাঁদির মাপ এবং লম্বার মাপটা জানা খুবই জরুরি আর ব্যাসার্ধর মাপটা জানা থাকলে কিন্তু আরও বেশি ভালো হয় তো যাই হোক আজকে আমি এই তিনটি মাপই আপনাদের সাথে বয়স অনুযায়ী শেয়ার করব তো প্রথমে কিন্তু আমি প্রিমেচিউর বেবি থেকে শেয়ার করব তো প্রি বেবি আমি শেয়ার করার আগে আপনাদের সাথে যেটা বলছি সেটা হচ্ছে যদি আমার পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি বিভিন্ন বয়সের টুপির মাপ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো টুপির টিউটোরিয়াল আছে তো যার জন্য আমি আর আজকে চাঁদিটা নতুন করে তুলে দিলাম না দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা চাঁদির মাপটা কোথেকে ধরবো কেননা অনেকে আছেন একদমই নতুন ধরুন আমরা টুপির মাপটা কোথা থেকে নেই এই যে টুপিটা দেখতে পাচ্ছেন এই টুপিটা ধরুন আমি দশ বছরের বেবির জন্য করেছি তো দশ বছরের বেবির জন্য কিন্তু আমি এটা ছয় ইঞ্চি সমান করব তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এটা আমরা সাধারণত যেভাবে ধরি তো এভাবে ধরে কিন্তু ওইভাবে মাপটা আপনারা অতটাও বুঝতে পারবেন না কেননা এই টুপিটা যেহেতু পুরোটা করা হয়েছে তো এর লম্বার মাপটা দেখুন এদিকে কিন্তু ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা কিন্তু এই যে ভিতরের যে এই যে এই মাপটা আছে যে এই মাপটা নেবেন দেখুন আমরা যখন টুপিটা শুরু করি তখন কিন্তু একদম প্রথম রাউন্ড থেকে শুরু করি তো একদম মাঝখানের যে জায়গাটা আছে সেখান থেকে আমরা যেহেতু শুরু করি এবং তারপর প্রত্যেকটা রাউন্ডে ঘর বাড়তি করি তো আমরা ঘর বাড়তি করতে করতে যখন এই যে এভাবে মাপ নিব আর কি আমাদের রাউন্ডটা তো প্রত্যেকটা রাউন্ড করবো এবং এভাবে ফিতা দিয়ে মাপ নিব যখন দেখবো আমাদের এই যে এরকম ছয় ইঞ্চি হয়ে গিয়েছে দেখুন এখানে ছয় ইঞ্চি হয়ে গিয়েছে যখন দেখব যে আমাদের রাউন্ডটা ছয় ইঞ্চি হয়ে গিয়েছে তারপরে থেকে কিন্তু আমরা কি করব আর ঘর কোনো বাড়তি নিব না তো এই যে আমরা যেহেতু ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের দরকার ছিল ছয় ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি এটাকেই মূলত চাঁদির মাপ বলে বা ক্রাউন ডায়ামিটার বলে এরপরে কিন্তু আমরা ঘর আর বাড়তি না করে শুধুমাত্র প্যাটার্ন ফলো করে নিচের দিকে চলে আসি এবং এটা লম্বার দিকে বাড়াতে থাকি এবং আমাদের মাপ অনুযায়ী কিন্তু এটা লম্বাতে আমরা করে নিই এখন আসলো ব্যাসার্ধর মাপে ব্যাসার্ধর মাপটা হয় কি দেখা যায় যে লম্বা অনুযায়ী করে আসতে আসতে ব্যাসাদর মাপটা অলরেডি ওই মাপে চলে আসে তবে অনেক ক্ষেত্রে সুতোর জন্য কম বাড়া হতে পারে বা বিভিন্ন সময় দেখা যায় যে একটু টেনে কাজ করা হয় সেই সময় আর কি যদি ব্যসারধর মাপটা জানা থাকে তাহলে কিন্তু নিচের দিকে এসে আর টাইট হয় না তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের মাপগুলো তো প্রথমেই আমি এখন কি করব প্রি মেজুর বেবির যে মাপটা আছে সেই মাপটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রি মেজুর বেবির ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে এই মাপটা আছে আর কি চাঁদের যে মাপটা আছে এই চাঁদের মাপটা নেবেন তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি তো আমি এভাবে করেই কিন্তু বলে যাব তো আবারও বলছি চাঁদির মাপটা নেবেন তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি আর লম্বার যে মাপটা সেটা নেবেন চার ইঞ্চি আর ব্যাসার্ধ যেটা আছে নিচের সেটা নেবেন আপনারা এগারো থেকে বারো ইঞ্চি এবার আমি অন্যান্য যে টুপিগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি মাপটা বলবো তো এখন আপনারা কি করবেন নিউ বর্ন থেকে তিন মাস বেবির যে মাপটা আছে সেই মাপটা নেবেন তো নিউবর্ন থেকে তিন মাস বেবির এই চাঁদির মাপটা কিন্তু আপনারা করে নেবেন সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি আর লম্বার মাপটা যেটা সেটা নেবেন হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আর নিচের যে ব্যাসার্ধ আছে সেটা নেবেন বারো ইঞ্চি থেকে তেরো ইঞ্চি এবার আমি বলছি তিন মাস থেকে ছয় মাস বয়সের বেবিদের যে মাপ সেটি তো তিন মাস থেকে ছয় মাস বয়সের বেবিদের ক্ষেত্রে আপনারা কি করবেন ক্রাউন ডায়ামিটার বা চাঁদের যে মাপ সেটা নেবেন সাড়ে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আর এই যে লম্বার যে মাপ বা লেংথ সেটা নেবেন ছয় ইঞ্চি আর নিচের ব্যাসার্ধটা নেবেন তেরো থেকে চোদ্দো ইঞ্চি এবার ছয় মাস থেকে বারো মাস বয়সের বাচ্চার চাঁদির মাপটা বলছি আপনারা ছয় মাস থেকে বারো মাস বয়সের বাচ্চার চাঁদির মাপটা নেবেন হলো পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আর লম্বার যে মাপ সেটা নিবেন হচ্ছে ছয় ইঞ্চি থেকে ছয় দশমিক পঁচিশ ইঞ্চি পর্যন্ত আর নিচের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধর মাপটা কিন্তু আপনারা নিবেন চোদ্দো থেকে ষোলো ইঞ্চি অর্থাৎ চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি তিন মাপের মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে আর এবার কিন্তু আমি আপনাদেরকে বলবো এক বছর বয়স থেকে তিন বছর বয়সের যে বাচ্চারা আছে তাদের মাপ তো এক বছর থেকে তিন বছর বাচ্চাদের জন্য আপনারা কি করবেন সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি নেবেন হল চাঁদের মাপ আর এই যে লম্বার যে মাপটা আছে সেটা নেবেন আপনারা সাড়ে ছয় থেকে সাড়ে সাত ইঞ্চি তো আমি আবারও বলছি এক বছর থেকে তিন বছর বয়সের বাচ্চাদের জন্য আপনারা কি করবেন চাঁদের মাপটা যে আছে সেটা নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি আর লম্বার যে মাপটা আছে সেটা নেবেন হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি থেকে সাড়ে সাত ইঞ্চি আর নিচের ব্যাসার্ধ নেবেন আপনারা ষোলো ইঞ্চি থেকে সতেরো ইঞ্চির মধ্যে এবার আপনাদেরকে বলি আমি চাইল্ডদের মাপ অর্থাৎ পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর বয়স পর্যন্ত বা এগারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিন্তু চাঁদের মাপটা আপনারা একইভাবে নিতে পারেন সেটা হচ্ছে দশ বছর পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য বা এগারো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কিন্তু আপনারা ছয় ইঞ্চি থেকে শুরু করে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন চাঁদির যে মাপ সেটি আর এদিকে কি করবেন আপনারা এই যে মানে লম্বার যে মাপটা আছে সেটা আপনারা নেবেন সাড়ে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত আর ব্যাসার্ধ বা নিচের যে মাপটি আছে নিচের যে সার্কেলের মাপ সেটা নেবেন আপনারা সতেরো ইঞ্চি থেকে উনিশ ইঞ্চির মধ্যে এরপর টিন এজ বা স্মল অ্যাডাল্ট সাইজের জন্য মাপ তো এই মাপটা সাধারণত এগারো বারো থেকে শুরু হয় তো এটা থেকে শুরু মিডিয়াম অ্যাডাল্ট পর্যন্ত আর কি আমরা এই মাপটা ধরে থাকি তো এটা আপনারা কি করবেন এগারো বা বারো বছর বয়সের বাচ্চাদের থেকে শুরু করে তখন আপনারা এটা কি করবেন চোদ্দ পনেরো বছর পর্যন্ত আর কি নিবেন হচ্ছে এই মাপটা তো এই বয়সের বাচ্চাদের জন্য আপনারা সাড়ে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত নিবেন চাঁদের মাপ আর আট ইঞ্চি থেকে সাড়ে আট ইঞ্চি পর্যন্ত নেবেন হচ্ছে টুপির যে লম্বার মাপ আছে সেই মাপটি আর নিচের যে ব্যাসার্ধটা আছে সেটা আপনারা নিবেন উনিশ ইঞ্চি থেকে বিশ ইঞ্চি এবার আসলাম হচ্ছে মিডিয়াম এডাল্ট সাধারণত আমরা এটাকে অ্যাডাল্ট হিসাবে ধরে থাকি তো অ্যাডাল্ট সাইজের মাপের ক্ষেত্রে আপনারা কি করবেন সাত ইঞ্চি থেকে সাত দশমিক পঁচিশ ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন এই যে চাঁদির যে মাপটি আছে সেই মাপটি আর লম্বার মাপটি কিন্তু আপনারা এই যে টিন এজ যে আছে টিন এজদের মতোই কিন্তু নিতে পারেন সাড়ে আট ইঞ্চি তো এই মাপটা কিন্তু একই হবে আর আর এর হচ্ছে টুপির যে ব্যাসার্ধটা আছে অর্থাৎ নিচের যে অংশটা নিচের অংশের যে সার্কলের যে মাপটা সেই সার্কেলের মাপটা কিন্তু একুশ ইঞ্চি থেকে বাইশ ইঞ্চির মধ্যে হলেই হয়ে যাবে আর এবার বলছি আমি একদম লার্জ যে সাইজটা আছে সেই সাইজের মাপটা আপনারা যদি একদম লার্জ সাইজের টুপি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন এই সাত দশমিক পঁচিশ ইঞ্চি থেকে শুরু করে সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত নিতে পারেন চাঁদের মাপটি আর এই যে লম্বার যে মাপটি আছে সেটি নিতে পারেন আপনারা সাড়ে আট ইঞ্চি থেকে শুরু করে নয় ইঞ্চি পর্যন্ত আর আর নিচের ব্যাসার কিন্তু আপনারা নিতে পারেন বাইশ থেকে তেইশ ইঞ্চি পর্যন্ত এই ছিল মোটামুটি আজকের এই টুপিগুলো সম্পর্কে ছোট্ট একটি ধারণা টিউটোরিয়াল তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করব এটা আর কি কাগজে লিখে যেভাবে আর কি একটা মানে আপনাদের বুঝতে সুবিধা হয় সেভাবে কাগজে লিখে লিখে চার্ট তৈরি করে দেয়ার তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমি এটা কাগজে চার্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো কি না আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্টেও জানাবেন তো আপনাদের সুবিধা বা অসুবিধার কথাগুলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ঠিক আছে কোনো টিউটোরিয়াল নেই আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সকলে অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ